হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। ইতালি সম্পর্কে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ভিডিওর শুরুতে প্রতিদিনের মতন আজকেও বলে নিচ্ছি, যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও দিলে সেটা চলে যায় আপনার নোটিফিকেশনে সবার আগে। আর আপনারা যারা লাইক দিয়ে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখছেন, আপনাদেরকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইতালির রাজধানী রোম সিটিতে রোম পৌরসভার নির্বাচন 3 অক্টোবর 4 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের রোমের পৌরসভার মেয়র পদপ্রার্থী 14 জন। ইউরোপে আসার সময় ভূমধ্যসাগর থেকে উদ্ধারকৃত 30 বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার দুপুর 12:05 টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট বাংলাদেশিদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। 30 বাংলাদেশিদের বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে জরুরি খাবার পানি সহায়তা দেওয়া হয়েছে। তাছাড়া চলতি বছরের শুরুর দিকে ভিজিট ভিসায় তারা প্রথমে দুবাই যান, তারপর দুবাই থেকে লিবিয়া হয়ে তিউনিশিয়া গিয়েছিলেন। সেখান থেকে ভূমধ্যসাগরে পাড়ি দিয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করার পর তাদের উদ্ধার করা হয়। 30 জনের মধ্যে শরীয়তপুরের 7 জন, মাদারীপুরের 6 জন, গোপালগঞ্জের 4 জন, টাঙ্গাইলের 3 জন, ফরিদপুরের 2 জন, কিশোরগঞ্জের 2 জন, সিলেটের 2 জন, 1 জন করে কুমিল্লা, নোয়াখালী, মুন্সিগঞ্জ ও ঢাকা বাসিন্দা রয়েছে। গত 19 আগস্ট 13 জন, 1 জুলাই 17 জন এবং 24 মার্চ 7 বাংলাদেশি একই পরিস্থিতির শিকার হয়ে দেশে ফিরে আসেন। তারাও অনেক বাংলাদেশিদের ফিরার অপেক্ষায় আছেন। এদিকে ইতালির উপকূলে শতাধিক অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে ইতালির কোস্টগার্ড। এসব অভিবাসন প্রত্যাশী ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল। তাদের বহনকারী 2টি নৌকা ইতালির লাম্পেসুদা দ্বীপের কাছাকাছি পৌঁছালে শক্তিশালী ঝড়ের মুখে পড়ে। উদ্ধারকৃতদের মধ্যে 49 জন নারী ও 20 জন শিশু রয়েছে। তবে এসব অভিবাসন প্রত্যাশী কোন দেশের নাগরিক তা এখনও নিশ্চিত করা হয়নি। আর ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগর থেকে 30 জন বাংলাদেশি যে উদ্ধার হয়েছে, তাদের বেশিরভাগের বয়স 25 থেকে 40 বছরের মধ্যে। ইউরোপে বাংলাদেশিদের অভিবাসন প্রত্যাশীদের সংকট এখন এতটাই বেড়েছে যে বৈধ কাগজপত্র না থাকায় অভিবাসীদের ফেরত পাঠাতে বাংলাদেশের উপর চাপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। যথাযথ ব্যবস্থা না নেওয়ায় বাংলাদেশিদের ভিসায় সাময়িক কড়াকড়ি আরোপের প্রস্তাব করা হয়েছে। এর আগেও 2017 সালে একই ধরনের চাপ দেওয়া হয়েছিল। এরপর বাংলাদেশ বৈধ কাগজপত্র না থাকায় নাগরিকদের ফিরিয়ে আনতে ইউরোপ ইউনিয়নের সাথে একটি সমঝোতা স্বাক্ষর করেন। এখন আমি ইতালি সহ বাংলাদেশের গত 24 ঘন্টার আপডেটটা বলে দিব। ইতালিতে 9/9/2021 গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 5,522 জন, সুস্থতা লাভ করেছে 7,122 জন। ইতালিতে গত 24 ঘন্টায় মারা গিয়েছে 59 জন। ইতালির লাসিও অঞ্চল সহ রোম সিটির আক্রান্তের সংখ্যাটাও বলে দিচ্ছি। লাসিও বিভাগে আক্রান্ত হয়েছে 310 জন, এর মধ্যে রোম শহরে আক্রান্ত হয়েছে 152 জন। আক্রান্তের সংখ্যাটা যেহেতু তাম্পনে টেস্টের উপর নির্ভর, তাই গত 24 ঘন্টায় কতজনকে তাম্পনে টেস্ট করানো হয়েছে সেটাও বলে দিচ্ছি। গত 24 ঘন্টায় 291,468 জনকে তাম্পনে টেস্ট করানো হয়েছে। এখন আমি বাংলাদেশের আক্রান্তের সংখ্যাটা বলে দিচ্ছি। বাংলাদেশে গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছে 2,588 জন, মারা গিয়েছে 58 জন। এই ছিল আজকের মতন আমার ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনার পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।